শুধু মানুষরাই অকৃতজ্ঞ জাতি, এটা আল্লাহর পবিত্র কোরআনে কইছে। আর বাস্তব হইল পৃথিবীতে দেখবেন তেরে মেহরবান একটা ছবি আছিল, ছবি দেখছিলেন না? হ্যাঁ, হিন্দি ছবি, হিন্দি ছবি, কুকুরটাই কি করছে। আমি মিরপুরে থাকি, মিরপুরে কোঅপারেটিভ মার্কেট, আমাদের আলফালা সমিতি, কোঅপারেটিভ মার্কেট সমিতি, এই সমিতির মালিকগুলি ছিল প্রিন্সের মালিক, এই যে প্রিন্স পানি, প্রিন্স বিস্কুট, হ্যাঁ, এই প্রিন্স হোটেলের মালিক ছিল, তার নাম ছিল শহীদুল্লাহ। শহীদুল্লাহ একটা কুকুর পালত, শহীদুল্লাহ না খাওয়াই দিলে কুকুর খাইত না। অনেক টাকার মালিক হয়ে গেছে শহীদুল্লাহ, সেই কুকুররে নিজে শ্যাম্পু দিয়ে গোসল টোসল করাইত, কুকুররে কাছে রাখত। কুকুর এত ভক্ত তার হয়েছিল, শহীদুল্লাহরে যখন সন্ত্রাসীরা, শাহাদত বাহিনী যখন টাকা চায় তার কাছে, সে টাকা দেয় না, টাকা না দেওয়াতে তাকে গুলি করে ওই মেরে ফেলায় ওই কোঅপারেটিভ মার্কেটের সামনে। নামাজ পড়ে বাইরেছে শুক্রবার, গুলি করে মেরে ফেলাইছে মিরপুর এক নম্বর। এই আসতে পাচ্ছ, তার ছেলে মেয়েরা বাইসা আছে এখনো, প্রিন্স গ্রুপ, প্রিন্স মালিক তারা। কিন্তু যে কুকুরটা, ওই কুকুরটা যে জায়গায় শহীদুল্লাহ মারছিল সেই জায়গার মধ্যে শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে 3 দিন পর্যন্ত ছিল না খাইয়া, 3 দিন পরে ওই জায়গায় কুকুরটা মারা গেছে। মানুষকে কখনো এত ভক্ত বানানো যায় না, এত আশেক হয় না। কুকুর সে জানে আমার যে মালিক, আমার মালিকরা মেরে ফেলাইছে, আমি আর জীবনে বেঁচে থাকতে চাই না, আর জীবনে কিছু খাবো না, আমার মালিক যেখানে মরছে আমি এখানেই আমার জীবনটাকে দিয়ে দিব। তাই পৃথিবীতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই বলছে মানুষ হলে সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণী। জি বাবা, না হইলে বঙ্গবন্ধুর এই দশাটা হইতো না, না হইলে হযরত আলী মাওলা আলীর এই অবস্থা হইতো না। আর যেই উটোর উপরে উঠাইয়া দিছে সেই উটো ছিল মাওলা আলী হযরত আলীর ভক্ত, নবী রসুলের ভক্ত, নবী রসুলের উম্মত। শুধু মানুষের না, জিন জাতি আছে, পশু পাখি আছে, আছে না? আছে। আল্লাহর ওলিদের কাছেও জিনেরা মুরিদ হয়, আল্লাহর ওলিদের কাছে অনেক পশু পাখিরা ভক্ত হয়। বিশ্বাস না হয় যায় দেখেন শাহজালাল বাবার বাজারে কত বড় বড় গজার মাছ, এগুলা কারা? এগুলা প্রত্যেকেই শাহজালাল বাবার ভক্তরা। আপনি যান চলে বাইজিদ বুস্তামি চট্টগ্রামে, যায় দেখেন বড় বড় কচ্ছপ বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজারে, এরা কারা? এরা প্রত্যেকেই বায়েজিদ বুস্তামি বাবার ভক্ত, এরাও ভক্ত, তারাও অকৃতজ্ঞ না। নবী রসুল একটা উট, নাম ছিল কাসওয়া, মানে কানকাটা, পিনে হিসেবে নবীর সেই উটটা জান্নাতবাসী হবে সবাই বলি সুবহানাল্লাহ। নবী যেই ঘোড়াটাকে ভালোবাসত এবং ইমাম হোসেনকে দিয়েছিল, নাম ছিল তার দুল্লুল, দুলদুল, বিনে হিসেবে জান্নাতবাসী হয়ে যাবে। নিজের জীবন দিয়ে দিছে মালিককে রক্ষা করার জন্য। উট, ঘোড়া, গাধা, পশুরা অনেক পোষ মানে, মানুষ কেবল দুশ্মনী করে, শত্রুতা করে, বেমানি করে, মুনাফেকি করে। কোনো পশু পাখি বেইমানি করে না। তাই মাওলা আলীকে যখন সেই উটোর উপরে শোয়া দিছিল, ওই উটো
দৌড়ে যেখানে মাওলা আলীর ভক্তরা বেশি ছিল সেখানে সেখানে নিয়ে গেছে, সেখানেই ওই কুফাতেই তাকে দাফন করা হয়েছে। গেল একটা। আর একটা কথার জবাব হলো, ইমাম হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, তার মাজারটা দুই জায়গায় কেন, দুই জায়গায় কেন? আর আর আপনাদের বলতে বলার কোনো দরকার আছে বাবা? না না, গলাটা কাইটা সের দরটা আলাদা করে ফেলাইছে, সের দরটা আলাদা করে ফেলাইছে, এই পাউটা আলাদা করে ফেলাইছে, ঘোড়ার সাথে বাইন্দা, তারপরে হেসরাইতে হেসরাইতে এইদিকে ঘোড়া একটা দৌড় দিছে, এইদিকে ঘোড়া একটা দৌড় দিছে, মাঝখান থেকে ফেলে ফেলাইছে, হাতের পাঞ্জাটা ছুটে ফেলাইছে, কবজিটা ছুটে ফেলাইছে, অবশেষে গলাটারে কাইটে সীমারে পিছন দিয়ে কাটছে, সামনে দিয়ে তো কাটতে পারে না। ইমাম হোসেন তখন বলছিল, সীমার রে, আমার যতই চেষ্টা করবি সামনে কাটতে পারবি না, পৃথিবীর এমন কোনো অস্ত্র নাই যে অস্ত্র দিয়া আমার গলায় কাটতে পারে, এমন কোনো অস্ত্র নাই। কয় কেন? কয় আমার দয়াল নবী আমার নানা জানের পবিত্র মুখ দিয়া আমার এই জায়গাগুলি চুমা খেয়েছে, এই জন্য এই জায়গায় শরীর দ্বারে কোনো কাজ হইব না। কত তো মারবি, মারবো কেমনে, কয়টু আরাম দিয়া মার, কয় কেমনে, কয় পিছন দিয়ে ছুরি চালা, পিছনে ঘাড়ে আমার নানা যান আমার সোমা খায় নাই কখনো, এই জন্য পিছন দিয়ে যদি ছুরি চালাস তাহলে জবাই করতে পারবি, তাছাড়া পারবি না। পিছন দিয়ে যখন ছুরি চালা গলাটা দুই ভাগ হয়ে যায়, সের দর আলাদা হয়ে যায়, মাথা নিয়ে গেল এক জায়গায় আর তার বডি নিয়ে গেল আরেক জায়গায়, এই জন্য তার মাঝে হয়েছে দুই জায়গায়। এই পর্যন্ত কথা ছিল, আর তো কথা নাই, আর কোনো জিজ্ঞাসার মনে হয় দরকার নাই নাকি? আর কোনো জিজ্ঞাসার দরকার নাই, যতটুকু হয়েছে। এখন শালম সরকার দুটি গান গাবে, তারপরে আমাদের শুভ আমাদের পাপেল ওরা দুইজনে আপনাদেরকে, কায়েম সরকার আছে ওরাও আপনাদেরকে একটি দুটি করে গান শোনাবে, কারণ আমাদের অবস্থাটা আজকে কেমন কত কষ্ট হইতেছে এটা আপনারা বুঝতে পারছেন, এই জন্য গুরু মনি ঋষি সুরাগে বাজিয়ে বাসি, গুরু আমি কইলাম যে আর আপনারা চলে যান, তাহলে ওরা গান গেব কারণে, তাহলে বুঝি কথা কে ভুল করলাম নাকি? সুরাগে বাজিয়ে বাসি আর সাধন করে গয়া কাশি, সাধন করে গয়া কাশি, সাধন করে গয়া কাশি, আবুল শেখা সাইনা করি তুমি দিলি না জেনে শুনে, আরে খেলি মজা পেলি, সাজা খেলি মজা পেলি।